একটা কথা আপনাদেরকে বলি, এই যে আজকে এই জলসা লাইভে হচ্ছে, ভাইজানের চ্যানেলের নাম হলো জেকে ডিজিটাল সাউন্ড, প্রায় এই ওয়াচটা এখন 70,000 মানুষ দেখবে, 70,000 মানুষ। তো এই ভাইজানের চ্যানেলটা এখন লাইভে হচ্ছে, ভাইজানের এই ওয়াচটা কাতারের মানুষ বসে বসে দেখছে, আবার বাংলাদেশ থেকেও দেখছে, আবার অনেকে দিল্লি মুম্বাই থেকে ভাইজানের এই চ্যানেলটাকে তারা ফলো করে আজকে হামিদপুরে জলসাটা তারা দেখছেন। ভাইজানের এই চ্যানেলে আমার ভাইজান বলল যে আমার ইউটিউব চ্যানেলে অনেক দূর থেকে সব কমেন্ট করছে, ভাই নারিকেল পাতায় নাকি আল্লাহ পাকের নাম লেখা উঠেছে কোথায়, এখন সঠিক ঠিক জানি না, ভাইজানের ফোনে সব কমেন্ট করছে যে ভাই মাওলানা সাহেবকে একটু বলতে বলুন যে নারিকেল পাতায় আল্লাহ পাকের নাম উঠেছে কোন জায়গায়। আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব, এটাই আমার শেষ আজকে। আচ্ছা দুঃখের সঙ্গে বলবো, আমরা মুসলমান কোনদিন কোন মন্দির কোন গির্জাকে ভেঙে মসজিদ তৈরি করি না, কিন্তু আজকে দুঃখের পরিহাস দুঃখের বিষয় আমাদের মুসলমানদের মসজিদটাকে ভেঙে আজকে তারা মন্দির করার পরিকল্পনা করেছে। আমরা এর জন্য কোনো প্রতিবাদ করব না, আল্লাহর কাছে আমরা দুহাত তুলে মোনাজাত করব। তবে একটা কথা কি সত্যি জানে, কাবা শরীফ কিন্তু একবার ধ্বংস হয়ে গিয়েছিল, হয়েছিল না হয়নি, জোরে বলেন হয়নি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ যখন প্লাবন দিয়েছিলেন সেই যুগের মানুষটা এতটা নিকৃষ্ট হয়ে গিয়েছিল, তারা মনে করতো কাবা শরীফের বাইরে জিনা করলে গুনাহ হবে, কাবা শরীফের ভিতরে ঢুকে জিনা করলে কোনো গুনাহ হবে না। সেই যুগের মানুষেরা কাবা শরীফের ভিতরে জিনা করত, জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক মনে করলেন এই কাবা শরীফ রাখার কোনো দরকার নেই, কাবা শরীফকে আমি ধ্বংস করে দেব, যখন কাবা শরীফের সম্মান দেবার যোগ্য কোনো মানুষ তৈরি হবে তখন আবার তারা পুনরায় নির্মাণ করবে। আমার আব্বা জান ভাই জান, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি মিন বাদি যিকরি আনাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ পাক বলছেন জানা আমার হুকুমকে মানবে আমি আল্লাহ তাদের জমিন লিখে দেব। আজকে বাবরি মসজিদ ভেঙে গিয়েছে, অনেকে নরেন্দ্র মোদি দোষ দিচ্ছে, অনেকে অনেকে বিরুদ্ধে বলছে, কিন্তু আমি বলি আজকে মুসলমান আমরা যারা বাবরি মসজিদের হয়ে প্রতিবাদ করছি, বাবরি মসজিদের হয়ে আমরা যারা গলা ফাটাচ্ছি, বাবরি মসজিদের হয়ে আমরা যারা আজকে দাত্তহীন ঘন্টে গর্জে উঠছি, আমরা বেশিরভাগ সব বেনামাজি, কথা ঠিক কি না? বলে আজকে 100 জনের ভিতরে 80 জন বাবরি মসজিদের জন্য যারা দোয়া চাইছি সব কিন্তু আমরা বেনামাজি। তাহলে বেনামাজি হয়ে যদি মসজিদে আপনি না যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় মসজিদ কি হেফাজত করবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দোয়া দিকে অগ্রসর।